রীতিমেরে সকাল থেকে রাজধানীর লক্ষ্মীনারায়ণ বাড়িতে চলে হালখাতার যাত্রা। ছোট বড় ব্যবসায়ীরা ভিড় জমান মন্দিরে। মূলত পয়লা বৈশাখের সকালে দোকানি এবং ব্যবসায়ীরা পূজা করে থাকেন। সারা বছরের প্রথম দিনে ব্যবসায়ীরা তাদের দেনা পাওনার হিসেব সমন্বয় করে এদিন হিসেবে নতুন খাতা খোলেন। আগেকার দিনে ব্যবসায়ীরা একটি মাত্র মোটা খাতায় তাদের যাবতীয় হিসেব লিখে রাখতেন। এই খাতাটি বৈশাখের প্রথম দিনে নতুন করে হাল নাগাদ করা হতো। হিসেবের খাতা হাল নাগাদ করা থেকে হাল খাতার উদ্ভব। আধুনিকতার ছোঁয়া এই রীতি এখনো হারিয়ে যায়নি, এখনো এর প্রচলন রয়েছে। প্রতি বছর ব্যবসায়ীরা বিভিন্ন মন্দিরে গিয়ে পুজো দিয়ে হালখাতা যাত্রা করান। রাজধানীর লক্ষ্মীনারায়ণ বাড়িতে ভিড় জমান ব্যবসায়ীরা। এর ব্যতিক্রম ঘটেনি এবারও। ব্যবসায়ীরা নিয়ম করে পূজা দিয়ে ব্যবসা শ্রীবৃদ্ধি কামনা করেন। শুধু ব্যবসায়ীরাই নন, সাধারণ মানুষও এদিন লক্ষ্মীনারায়ণ বাড়িতে গিয়ে পুজো দেন এবং পরিবারের মঙ্গল কামনা করেন। যে বছরের প্রথম দিন পয়লা বৈশাখ পুরানো সব, যে বৈশাখ থেকে শুরু করে চৈত্র পর্যন্ত যা আছে সব শেষ শেষ করে বাকি সাথে যা আছে করে নতুন বছরের এই প্রথম দিকে পয়লা বৈশাখে স্টার্ট করে নতুন মানুষের সাথে নতুন সম্পর্ক, গণেশের সিদ্ধিদাতা গণেশের পুজো দিয়ে এই খাতা যাত্রা করে হাল খাতা যাত্রা করে শুরু করে কাটাচ্ছে। অ্যাকচুয়ালি আজকে তো পয়লা বৈশাখ বাঙালির জন্য আজকে বিশেষ একটা বিশেষ দিন। সকালবেলায় আজকের মন্দিরে একটু পুজো দিলাম, এখন বাড়িতে যাব। বাড়িতে গিয়ে তবে আমাদের তো পয়লা বৈশাখে একটা খাওয়া দাওয়ার একটা ইয়ে থাকে, বাজারে যাব, কী দেখবো আজকে স্পেশাল কী সে ইয়ে করবো, সবাইকে নিয়ে একটু খাওয়া দাওয়া করে আনন্দ করতে পারবো। বিকেলবেলা আবার একটু বেরোবো, বিভিন্ন মেলা প্রাঙ্গণে যাবো। চ্যানেল দিন রাত।